আছে বেদবিধির পথ শাস্ত্র কানা বেদবিধির পথ শাস্ত্র কানা মেঘা কইরে আর মেঘা ও তো খরচ হয়ে গেছে দোস্ত খরচ মানে থার্ড ইয়ারের পারভেজের সাথে দেখলাম হেসে হেসে কথা বলতে বলতে পার্কের দিকে গেল যে মাখামাখি ঢলাঢলি দেখলাম মনে হয় ওর সাথে ওর ইঞ্চি ইঞ্চি প্রেম হয়ে গেছে দোস্ত রে অসম্ভব অসম্ভব মানে মেঘা কি তোরে কয়ে কয়ে প্রেম করবো নাকি তুই আর গেডা আমি কেউ না কিন্তু তাই বলে কলেজের মধ্যে এরকম খুললাম খুললাম প্রেম আমি থাকতে এক প্রেম কোনোদিন হতে আমি না ভাই পারবে ও মা কান গেছে রে আমি তো তোমাকে ভেবেছিলাম মেঘা সরি আমি ভেবেছিলাম শুভ কেন পারভেজের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি করতে আমি কি তোমার লাইসেন্স করা গাড়ি নাকি যে তুমি ছাড়া আর কেউ এই গাড়িতে চড়তে পারবে না সেই প্রশ্ন তো আমারও রোমানের জায়গায় যদি সত্যি সত্যি আমি হতাম তাহলে কি করতে আমাকে বকতে ধমকাতে নাকি আমার গায়ে হাত তুলতে ও তাহলে এই ছিল তোমার মনে পারভেজের জায়গায় আমাকে পেলে ধোলাই চলতো আমি হাজারো মেয়ের সাথে প্রেম করব তুমি কোন অধিকারে বাধা দিতে চাও যে অধিকারে তুমি মেঘা ভেবে রোমানাকে সরিয়ে দিয়েছিলে সেই অধিকার তার মানে তুমি আমাকে আরে বেটা তুই নাটক করিস না মেঘা তোরে ইঞ্চি ইঞ্চি ভালোবাসে বুঝছি তোরে নিয়া বাঁধবে মেঘা ভালোবাসার ঘর মেঘা শুনো ঠিক হয়ে গেছে প্রেমের মরা জল হে ডুবে না মেঘা মেঘা ওরা যা বলেছে তা কি সত্যি তুমি আমাকে সত্যি ভালোবাসো আমার দিকে তাকাও তাকাও বলছি বলো না বলতে হবে কেন তুমি মনে হয় কিছুই বোঝো না আমার মন যা বলে সেই কথা কি তোমার মনও বলে শুনতে চাও তাহলে শোনো প্রেমিতে পড়াইলি দিবানা বানাইলি মন তো মজাইলি স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম আরে এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম এই চিঠি লিখাইলি প্রেমিতে পড়াইলি দিবানা বানাইলি মন তো মজাইলি স্বপ্ন আশা স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম যেন ইঞ্চি ইঞ্চি প্রেম
যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, ও যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। ঘরে থাকা মন উড়াইলি, বুকে আমার উথাল পাথাল সুখে ভরাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে, এই যেন এই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, ও যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। কিছু চিল্লি খাইলি, প্রেমেতে পড়াইলি, দিবানা বানাইলি, মন তো মজাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে, এই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, এই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। চিঠি লিখাইলি, প্রেমেতে পড়াইলি, দিবানা বানাইলি, মন তো মজাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে, এই যেন এই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, এই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। ওহ গড, বার্নিং হট, ড্যাম গার্ল, আই টেক ইট ইজি, রাইট? কি ব্যাপার, ডলার আমাদের বাড়িতে? ড্যাডি, আমি জানতে চাই কে এই শুভ, আমি জানতে চাই কে এই ছেলে যার সাথে মিলে নিলাম করেছি সেই বাড়ির ইজ্জত। ইজ্জত নিলাম করার মতো কোনো কাজ আমি করিনি ড্যাডি। শুভ আমাদের গ্রুপে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সামনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ। কিসের উজ্জ্বল ভবিষ্যৎ? ওই শুভর সাথে মিলে তুই আমার নীলাকে আকাশে হাতে তুলে দিসনি? শুভ তোর ড্যাডির লোকজনের সাথে স্টেশনে মারামারি করেনি? তুই আমার নীলার জীবন নষ্ট করে এখন একটা রাস্তার ছেলের সাথে মিশে নিজের জীবনটাও নষ্ট করতে চাস? না ফুপি, আমি কোনো রাস্তার ছেলের সাথে নিজেকে জড়াইনি। ওর বাবা একজন শিল্পপতি। শিল্পপতি? নাম কি ওর বাবার? সাদেক, সাদেক চৌধুরী। সাদেক চৌধুরী? আমার শত্রু সাদেক চৌধুরীর ছেলে শুভ, যার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমার জন্মশত্রু ছেলের সাথে তুই প্রেম করিস? পৃথিবীতে এত লোক থাকতে তুই আর কাউকে খুঁজে পেলি না? টুকরো টুকরো করে ফেলবো তোকে, তবুও সাদেকের ছেলের সাথে তোর সম্পর্ক মেনে নিব না। কেন নেবে না ড্যাডি? আর এই জন্যই নেব না, ওর একটাই সমস্যা, ও সাদেকের ছেলে, আর সাদেকের ছেলের হাতে আমার ঘরের ইজ্জতের আমি বলি হতে দিব না। ড্যাডি চুপ, একদম চুপ, তোর কোনো কথাই আমি শুনবো না। যতদিন পর্যন্ত আমার মনোনীত ছেলের সাথে তোর বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত তুই ঘর থেকে বের হতে পারবি না। আপু, ওকে ঘরে আটকে রাখো। আই আই মা, আই, আমি শুভকে ভালোবাসি, আমি শুভকে ভালোবাসি ড্যাডি, ভালোবাসি, ছাড়ো, আমি শুভর কাছে যাব। চল চল উপরে ড্যাডি, আটকে রেখে তোর ভালোবাসা আমি বন্ধ করে দেব। শুভ, তুই আমার মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস, এবার তোর ডেথ ওয়ারেন্ট আমি নিজেই সাইন করব। আরে সময় মতো মাল ডেলিভারি। সাদেক, এনায়েত, তুমি আমার অফিসে? হ্যাঁ, তোমার ছেলে শুভ আমাকে আসতে বাধ্য করেছে। শুভ? শুভরে তুমি চিনো? আমি চিনি বা না চিনি তাতে কিছু যায় আসে না, কিন্তু তোমার ছেলে আজ আমার ঘরের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে, তার কি করবে তুমি? কি করেছে শুভ? আরে যে অপরাধ করেছিলে তুমি 20 বছর আগে, সে একই অপরাধ করেছে তোমার ছেলে। তোমার ছেলে আমার মেয়েকে ভালোবাসে। কি? শুভ তোমার মেয়েকে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ ভালোবাসে। 20 বছর আগে তুমি আমার ভালোবাসার মানুষকে প্রেম করে কেড়ে নিয়েছিলে আমার জীবন থেকে।
যদি নিজের ছেলেকে বাঁচাতে চাও তাহলে তোমার ঘরে তাকে আটকে রেখো। বুলেট মানুষ চেনে না, পরিচয় জানে না, কার গুলিতে কে কখন মারা যায় তার কোনো ভরসা নেই, কথাটা মনে রেখো। শুভ, শুভ, তুই আমার একমাত্র ছেলে, আমি কোনো কিছুর বিনিময়ে তোরে হারাইতে চাই না বাপ। আর মেঘা আমার একমাত্র ভালোবাসা। শুভ, বাপ তোর আমি হারাইতে চাই না বাপ। আর আমিও মেঘাকে হারাতে চাই না বাবা। সুমনা, ছেলেটার একটু বুঝাও। বাবা, তুমি মিথ্যেই টেনশন করছো। আরে তুমি তো তোমার নিজের ছেলেকে চেনো, এই শুভ যা বলে তাই করে। তার মানে তুই? হ্যাঁ বাবা, মেঘা আমার হবেই। শুভ, আর মেঘাকে পেতে হবে না। কেন? মেঘাকে বাসায় বন্দি করে রেখেছে। কি? বন্দি করে রেখেছে? হ্যাঁ, আমি আর রোজ গিয়েছিলাম ওর বাসায় দেখা করতে, ওর ফুপি আমাদের ভেতরেই ঢুকতে দেয়নি, বাইরে দাঁড় করিয়ে নোটগুলো দিয়ে দিয়েছে। শিট! বাট নোটগুলোর ভেতরে মেঘা কি দিয়েছে দেখ, শুভর জন্য চিঠি, এ দেখা তো। মেঘার চিঠি? শুভ, আমাকে ফুপি আর বাবা বন্দি করে রেখেছে, বাইরে বের হতেও দিচ্ছে না। আমি জানতাম না যে তোমার বাবা আমার বাবার এত বড় শত্রু, আর আমার ফুপি আমাকে তার মেয়ের সর্বনাশের জন্য দায়ী করে আমার উপর দিন রাত মানসিকভাবে নির্যাতন করছে। আমাকে তুমি এই নরক থেকে নিয়ে যাও শুভ, আমাকে বাঁচাও, আমি তোমার ভালোবাসায় তোমার সাথে বাঁচতে চাই। ইতি তোমার মেঘা। বেলালটাকে বাজারে পাঠালাম, কোনো খবরই নেই। আহ, এই আবার কারেন্ট চলে গেল, এক ঘন্টার আগে আর আসবে না। পারভীন! এই পারভীন! জিয়ান মা! কিরে, আইপিএসের লোককে খবর দিয়েছিলে? হ্যাঁ দিছি তো আম্মা। পারভীন, এই দেখ তো কে এলো। আমি আইপিএস ঠিক করতে এসেছি। এত দেরি হলো কেন? যান তাড়াতাড়ি আইপিএস ঠিক করেন। ব্যাটারির পানি আছে? আছে, নিয়ে আসেন। ঠিক আছে। মেঘা, মেঘা! শুভ, শুভ! মেঘা! শুভ, তুমি তুমি এখানে? মেঘা, চাবি কার কাছে? চাবি ফুপির ঘরে। মেঘা, মেঘা তুমি ঠিক আছো তো? চলো চলো চলো। এসো এসো। আম্মা, আম্মা গো, আপার লয়া কে জানি পালে লইতেছে, ওই যে দেখেন। হ্যাঁ কে? হ্যাঁ এই কে? এই কে? এই এই দাঁড়া দাঁড়া বলছি, এই মেঘা তাড়াতাড়ি এসো। আমার ভীষণ একটা ঝামেলা মনে হইতেছে, এখনই মুভ করা দরকার। চলেন তাড়াতাড়ি। করছস কি? মেঘারে ভাগাই নিয়ে আইছস? হ্যাঁ।
এখন তোদের হেল্প প্রয়োজন। তোর জন্য জান হাজির, দেখ কি করি। What is this? আপনারা এখানে কেন? আমি আমার মেয়েকে একটা বাজে ছেলের হাত থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। Mind your language, mister. এখানে যারা পড়াশোনা করে সবাই আমার সন্তান, সবাইকে আমি সমান চোখে দেখি। আপনি কাকে কি চোখে দেখেন তাতে আমার যায় আসে না। এখানে পড়তে এসে আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, আমি তাকে উদ্ধার করতে এসেছি এবং সাথে নিয়ে এসেছি আইনের লোক। আইনকে সাথে এনেছেন ঠিকই, কিন্তু আমার অনুমতি নেননি। উপযুক্ত কারণ ছাড়া আমি আপনাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিতে পারি না। হোয়াট? আমাদের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আর আমরা কিছুই বলবো না? অফিসার, আই এম সরি, প্রিন্সিপাল সাহেব ঠিকই বলেছেন, ওনার অনুমতি ছাড়া এখানে আমার করার কিছুই নাই। ও, কাজেই আমরা দুঃখিত, আসি। সামার, এই অফিসার, আপনারা আমার মেয়েকে উদ্ধার করে না দিয়ে চলে যাচ্ছেন কেন? অনায়েত সাহেব, গোল গোল, এত জোর গলায় কথা বলবেন না, আপনার বোঝা উচিত আমরা আইনের লোক। শোনেন, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা মানুষ গড়ার কারিগরের জায়গা, এটা বেআইনি কাজ করার জায়গা না, এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কোনো স্লোগানের মিছিল না। এবার যাবে? শিওর শিওর। Yes, sure, sure. আমার নাম কি? শিওর আলী। হ্যাঁ, আমি 100% শিওর না হয়ে জীবনে কোনো কাজ করি না। থ্যাংক ইউ। পুলিশ ঢুকতে পারবে না, ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে যদি না পাই তাহলে আমার ক্যাডাররা ঢুকে যাবে আপনার কলেজে, তছনছ করে খুঁজবে আমার মেয়েকে। আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন তা মনে হয় ভুলে গেছেন মিস্টার এনায়েত। এটা কলেজ এলাকা, ছাত্র ছাত্রীর এলাকা, ওদের রক্ত গরম। ছাত্র সমাজ জাগলে দেশের ক্ষমতার প্লট পরিবর্তন করে দিতে পারে। তাদের সামনে আপনার ক্যাডাররা কি করবে? আরো জোরে!
মেঘা, 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 আপু, আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে শত্রু ছেলের হাত ধরে ও পালিয়ে যেতে সাহস পেলে কি করে? ড্যাডি শোনো, আমি যদি শুভর না হতে পারি আমি মরে যাব, তবু অন্য কারো হব না। তুই জিদ দেখাস, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে জিদ দেখাস? তোর জিদ কিভাবে কমাতে হয় তা আমরা ভালো করে জানি। কি করবে, কি করে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো, তবু শত্রু ছেলের সাথে তোকে মিশতে দেব না। কেন মিশতে দেবে না? আমি আমার শুভর কাছে যাব, শুভর কাছে যাব। শুভর চেহারা তুই আর কোনোদিনই দেখতে পাবি না। চলো আপু, চলো। ড্যাডি, তুই এখানে বন্দি থাকবি, তাও শুভকে পাবি। দরজা খোলো ড্যাডি, দরজা খোলো ফুপি, আমি আমার শুভর কাছে যাব, আমি আমার শুভর কাছে যাব। আতিক, আমার শুভর কোনো খবর পাইলে? কি কইলে? তাইলে আকাশের ওই যায় নাই, তাইলে আমার শুভ গেল কই? হগো হগো, আমার মন যেন কেমন করছে, শুভ তো কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকে না, তাছাড়া ও যেখানেই থাকুক ও তো ফোনে যোগাযোগ করার কথা। ভাইয়ার নাম্বার এখনো বন্ধ। তাইলে আমার পোলাটা গেল কই? সবার একটাই কথা, কলেজ থেকে এনআইতে লোকজন ভাইয়ার পিছু নিয়েছিল, তারপর আর কেউ কিচ্ছু জানে না। হ্যালো আকাশ, কি কইলা? মেঘা মেঘা কো বাড়িতে ফিরত আইছে? এনআইত নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইছে। তুমি এক্ষুনি যাও, তুমি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে নিয়ে এসো, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। আমার কথা শুনে স্যার, আমার কথা শুনে আসরে পরে আছে, যা। ওই অনেত, ওই কি করলি তুই? আমার পুলা মদ খুন না, তুই প্রতিশোধ নেওয়ার লেগে আমার পুলারে গুম করছ। হাই বেটা, যা, দারোয়ান, দারোয়ান, এই ছোট লোকটাকে বের করে দে। তুই আমার পুলারে গুম করছ, তুই আমার পুলারে ফিরত দে, নাইলে তোর আমি গুম করে ফেলাম। তোর ছেলেকে আমি গুম করিনি, নিজে নিজের ছেলেকে গুম করে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিস। আমার সাথে রাজনীতি করার চেষ্টা করিস না। এই আমার শুভর যদি কিছু হয় তোরে আমি ছাড়ম না, তোরে আমি একদম খুন করে ফেলাম। খুন, এই কান খুলে শুনে যা, মেঘার বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোর শুভর কোনো খবর জানতে চাই না। আগে আমার মেয়ের বিয়ে হবে, তারপর ভাববো তোর ছেলের কথা। জবাব হট। আমিও তোর দেখানি কত দানে কত সাইল। সাদেক, তোকে আমি দেখে ছাড়বো, দেখে ছাড়বো।
এরা ছিলুকে খুন করেছে, তাহলে আপনাকে দেখতে হবে। খুন করেছে এরা, কে অ্যারেস্ট করুন। শালা, এটা আইনের জায়গা। কি যেন বললেন, আপনি কি 100% শিওর যে এনায়েত সাহেব আপনার ছেলেরে গুম করছে? ইয়েস ইয়েস স্যার। কুল কুল, কিন্তু কতটুকু ইয়েস? 100% না 50%? রাখেন আপনার 100% আর 50%। শুনেন, আমার শুভ এনায়েতের মেয়ের নিয়ে পালাইতে চাইছিল। এনায়েত কি করছে জানেন? এনায়েত করছে তার ভাড়াটিয়া গুন্ডা দিয়ে তার মেয়েরে বাইট নিয়ে গেছে আর আমার শুভরে গুম করছে। ভালো ভালো, এরকম গল্প আমি ছোটবেলায় শুনেছি, বনহুর কিংবা মাসুদ রানা সিরিজে এইরকম গুম হওয়ার ঘটনা ছিল। আচ্ছা, এনআইটি যে শুভরে গুম করছে তার কোনো তথ্য বা প্রমাণ আপনার কাছে 100% আছে, নাকি মাইশারটা শুইনা পকেটে নিয়ে ঘুরতে আছে? এই দিন দুনিয়ে আমার কোনো শত্রু নাই, শত্রু একটাই, ওই এনআইট। এনআইট কি চাই জানেন? ওর মেয়ের জীবন থেকে আমার ছেলের সরাই দিতে চায়। সে কলেজ পর্যন্ত মাস্তান বাহিনী নিয়ে গিয়েছিল শুভকে মারার জন্য, তা আপনি নিশ্চয়ই দেখেছেন। ওই এনায়েত আর তার লোকজন শুভকে ধরার জন্য তার পিছু নিয়েছিল, তারপর থেকে শুভ নিখোঁজ। গুড, শুনেন সাদিক সাহেব, এনায়েত সাহেব আমার আত্মীয় না আর আপনিও আমার ফোন না, এটা তো 100% শিওর। কাজী, এনায়েত সাহেবের মতো গণ্যমান্য লোকের ব্যাপারে আমি উপযুক্ত প্রমাণাদি ছাড়া ডায়েরি লিখতে পারবো না। বা 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 বা, কত সুন্দর কথা! আমার ছেলে গুম হয়ে গেছে গা, আর আপনি এই চেয়ারে শুভসুনির মতো আত্মা গুটে বয়ে থাকবেন, এটা তো হইবো না। আই এম সরি, 24 ঘন্টা পার না হলে আমি কোনো মিসিং পার্সনের ডায়েরি নিতে পারবো না। আমি শিওর আলি, আমি 100% শিওর না হইয়া কিসিং বলেন আর মিসিং বলেন কোনো ডায়েরি আমি শিওর হয়ে লিখতে পারবো না। তাহলে কি করবেন আপনারা? অপেক্ষা করেন, কখন আমার সন্তানের লাশ পাওয়া যাইব? আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু আমরা নিয়মের বাইরে তো যাইতে পারব না রে ভাই। কিন্তু আমরা পারব, শুভর জন্য প্রতিটি কলেজে কলেজে আন্দোলন গড়ে তুলব, এটা আপনি 100% শিওর থাকবেন স্যার। ছাত্র সমাজকে জাগিয়ে তুলব, বাধ্য করবো এনায়েতকে শুভকে বের করে দিতে। তাই কর তোরা, এই আয় আয়। এনায়েতের চামড়া তুলে নেব আমরা, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, এনায়েতের চামড়া তুলে নেব আমরা। কি জামেলার কেস, ছাত্র সমাজের জায়গায় তুলতাছে, শেষে না শিউর আলি শিউর বিপদে পড়া যায়। এক কাপ দুধ দিয়া গরম চা বানায় নিয়ে আসো, খুব বেশি চিনি দিবা, যাতে খাইবার সময় আমার 100% মনে হয় আমি চা না শরবত খাইতেছি। সব কলেজে পাঠা। শুভর কিছু হলে চামড়া তুলে নেব আমরা, চামড়া তুলে নেব আমরা, চামড়া তুলে নেব আমরা।
কিছু হলে তুমি এখন ঘরে ঘরে এনআইএর চামড়া তুলে নেব। হ্যালো পুলিশ স্টেশন, ছাত্ররা আমার বাড়ি ঘিরে আন্দোলন করছে, মিছিল করছে, আমি নিরাপত্তাহীনতা ভুগছি, প্লিজ আপনারা একটু আসুন আসুন। ধুর কিছু হলে তুমি এখন ঘরে ঘরে এনআইএর চামড়া তুলে নেব আমরা। ধুর কিছু হলে তুমি এখন ঘরে ঘরে বেলাল পারবিন তাড়াতাড়ি আমাদের লোকজনদের খবর দে যা। শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে এনআইএর চামড়া তুলে নেব আমরা। শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে শুভর কিছু হলে আন্দোলন তাদের বন্ধু শুভকে উদ্ধারের জন্য। তাদের অভিযোগ, নেতা এনায়েত তার ভাড়াটে বাহিনী দিয়ে শুভকে গুম করেছে। শুভকে উদ্ধার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমরা শুনি। এনায়েত শুভ কোথায়? বিশ্বাস করুন লিডার, আমি শুভর কথা কিচ্ছু জানি না। এনায়েত, ব্যাপারটা কিন্তু আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। বাইরে যারা স্লোগান দিচ্ছে তাদের তুমি চেনো, ওরা যদি খেপে যায় তাহলে কি করবে জানো তো? তোমার বাড়ির প্রতিটি ইট খুলে ফেলবে, সময় থাকতে তুমি শুভকে বের করে দাও। নেতা আপনাকে কি করে বুঝাবো, শুভকে আমি গুম করিনি। ঠিক আছে, আমার কথা যখন শুনলে না তখন আমি আর তোমার সাথে নেই। কিন্তু কোত্থেকে ফেরে দিব শুভকে? খালি শুভ শুভ করো, শুভ কোথায় আমি জানি না, বিশ্বাস করো। মিস্টার রানায়েত, অফিসার অফিসার ওরা বলছে। হোল্ড মিস্টার রানায়েত, যদি শুভ আপনার হাতে বন্দী হয়ে থাকে তাহলে আপনি তাকে ছেড়ে। বিশ্বাস করুন অফিসার, আমি শুভকে গুম করিনি, ওরা। ওয়াইট, আপনাকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, যদি শুভর গুমের সাথে আপনি জড়িত আছেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে আসে আমি 100% শিওর আপনি ফেঁসে যাবেন। আমি আরো 100% শিওর আইন কিন্তু আপনাকে ছাড়বে না। গুড বাই। ড্যাডি শুভ কোথায়? আমি জানি না, বিশ্বাস কর। না আমি বিশ্বাস করি না, বলো শুভ কোথায়। আপু ওকে এখান থেকে চলে যেতে বল। না আমি যাব না, আমি শুভর কাছে যাব, তুমি শুভকে ফিরিয়ে দাও। পারবিন পারবিন এদিকে আয়, আম্মা মেঘাকে উপরে নিয়ে যা। আয় না আয়, তুমি শুভকে কোথায় লুকিয়ে রেখেছো? শুভকে ফিরিয়ে দাও ড্যাডি, শুভকে ফিরিয়ে দাও, আমার শুভকে ফিরিয়ে দাও, আমি আমার শুভর কাছে যাবো। শুভকে ফিরিয়ে দাও বলছি। দারুণ চাল চলেছিস, শুভকে গুম করার আইডিয়াটা চমৎকার। যতই ওরা মিটিং মিছিল করুক শুভকে আর পাবে না। শুভ শুভ শুভ, আর কতবার বলবো আমি শুভকে গুম করিনি করিনি। তাহলে তাহলে কে গুম করলো শুভকে? You think you are so smart, aren't you? Nobody can get out of my cage. যতই চেষ্টা করি শুভ, বাঁধন খুলে তুই কোথাও যেতে পারবি না। কে তুই? কাপুরুষের মতো কথা বলছিস কেন? সামনে এসে পারলে নিচে চেহারা দেখা। তুই? Yes, yes, Mr. 60 second, one and only dollar, and that's me. প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আমি তোর কাছে হেরে গেছি, এখন আমার জেতার পালা। আই উইল উইন দিস টাইম, আই উইল। তুই আমাকে বন্দী করে রেখেছিস কেন? কি চাস তুই? চাই প্রতিশোধ। প্রতিটি ক্ষেত্রে আমি তোর কাছে হেরে গেছি, কিন্তু
তুই এবার চোখ দিয়েছিস আমার মেঘার দিকে, চিমটা মারা তোর চোখ দুটো আমি টান্দা ছিড়া ভালামো। মেঘা তোর? হ্যাঁ হ্যাঁ মেঘা আমার। তুই একটা পাগল, তোর এই প্রেমের কথা মেঘা জানে? জানে না। জানবে কি করে? আমার ভালোবাসা প্রকাশের আগেই তুই আমার মেঘাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। মেঘা আমার ছিল, আমারই থাকবে। না না না, মেঘা আমার, আমি মেঘাকে তোর জীবন থেকে চিরদিনের জন্য মুছে দিব। ইয়েস, আই উইল ব্রেক ইয়োর বোনস, ইউ ডেড, ইউ ইউ ডেড। আমার হাত পা বেঁধে আমাকে অত্যাচার করে বাহাদুরি করছিস? যদি ক্ষমতা থাকে তো হাত পা গলে দে। হেই চুপ, একদম চুপ। খুলবো তখনই খুলবো যখন মেঘা হবে আমার। কাম অন গাইস, বি ডেথ, ইয়া ডু ইট।